গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম জোরথাং। আজকে একদমই লেট করতে চাইছি না, তাই জন্য সকাল সকাল উঠে গেছি। পাহাড় ঘেরা ছোট্ট একটা জায়গা জোরথাং। তো জোরথাং থেকে বেরিয়ে গেছি, জোরথাং ব্রিজ ক্রস করব, ক্রস করে রাইট সাইড নেব, রাইট সাইড দিয়ে স্ট্রেট যাব ঋষির দিকে। ঋষির জাস্ট 100 মিটার মতো আগে একটা জায়গা থেকে লেফট সাইড নিতে হবে, লেফট সাইড নিয়ে সোজা চলে যাব কালুক, তারপরে গিয়ে পড়ব ডেন্টাম, ডেন্টাম থেকে স্ট্রেট চলে যাব, গিয়ে লেফট সাইডে নেব উত্তরের জন্য। তো আজকে আবার আমরা, এটা কি, এটা কি রাস্তা, রাস্তার অবস্থা দেখো কি হয়েছে, আমি তো বুঝতেই পারলাম না এত নিচু হয়ে গেল কি করে, উঠতে পারবো তো ওদিকে? একদম ফার্স্ট গিয়ারে দিয়ে তুলতে হবে। ওরে বাবা রে, আর এই রাস্তাটা হলো রঙ্গিত রিভারের পাশ দিয়ে গেছে, একদম নিচ থেকে রঙ্গিত চলে গেছে। পুরো ল্যান্ডস্লাইড জোন, বর্ষাকাল গেছে না পরপর ল্যান্ডস্লাইড হয়ে গেছে রাস্তা, কালকে যা ছিল বাবা রে। আগের দুটো ব্লগের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওটা গিয়ে চেক করতে পারো, ভালো লাগবে। हाँ पेमा जी, हाँ निकल तो गया, अब ऋषि आएगा कैसे पता चलेगा मेरे को, ब्रिज फ्रिज पड़ेगा क्या? ब्रिज फ्रिज कुछ नहीं है, थोड़ा आगे थोड़ा बहुत मतलब ऐसा है, रास्ता खराब हुआ है, ऊपर से नीचे साइड गिरा है, तो उसके थोड़ा आगे ठीक रास्ता ऊपर आएगा, वो रास्ता पार किया। ठीक है ठीक है, वो कालुक जाने का रास्ता तो? हाँ कालुक जाने, रिचेन को कालुक बोल देना। ठीक है ठीक है ठीक है। और रिंचेंग पोंग जाने का रास्ता कितना दूर पड़ेगा? ऊपर ये ऋषि है, थैंक यू। গাড়ি চেনে খুব প্রবলেম করছে, প্রত্যেকটা ঘাটি ভেঙে গেছে, ওঠার সময় পুরো চেনটা ফলস খাচ্ছে, কি করবো বুঝতে পারছি না, চেন ছিঁড়ে যেতে পারে। ये बाइक का दुकान कितना दूर पड़ेगा? यहाँ से 5 किलोमीटर ऊपर जाएगा। कौन सा जगह है वो? वो छमल बोलता है, छमल, छमल के नीचे। ये बाइक सर्विसिंग होता है उधर? सर्विसिंग का मुश्किल है, वहाँ तो छोटा दुकान है, और वो रिपेयर थोड़ा थोड़ा रिपेयर हो सकता है। चेन फेन मिलेगा उधर बाइक का? चेन फेन तो मुश्किल है। और वो कहाँ मिल सकता है? कलुक में मिल जाएगा, कलुक में, रिंचेनपोंग में मिल जाएगा, वहाँ रिंचेनपोंग तो 27 किलोमीटर। ঠিক আছে, ফার্স্ট গ্লিমসে বাইক খারাপ হয়ে গেছে সেটা যতটা দুঃখ, সামনে এই ভিউটা দেখে দুঃখটা একটু কমে গেল, চেনটা টানতেই পারছে না, কি অবস্থা হয়েছে বাইকটা। যতটা এগোনো যায় এরমভাবে চেনটা চেঞ্জ করতেই হবে এক্ষুনি। কই হে, কেয়া চেন মিলেগা? চেন 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 পকেট সেট মিলেগা, মিলেগা এনফিল্ড কা? চেঞ্জ কর দো ভাইয়া, কেসে আয়া হামে হি পাতা হ্যায়, 26 তক কর দেঙ্গে, উসসে নিচে মে নাহি করেঙ্গে। ঠিক হ্যায়, 2500 মে ডান করো। 2500 মে ডান করেগা। হ্যাঁ, তো রিনচেনপং জায়গাটা দারুন দেখাবো, টাইম যখন পেয়েছি ড্রোন শটস তো হবেই হবে।
চেংপং হলো ওয়েস্ট সিকিমের ছোট্ট একটা গ্রাম, অল্টিটিউড হচ্ছে 5576 মিটার্স। আর ওয়েদার ক্লিয়ার থাকলে এদিকে কাঞ্চনজঙ্ঘার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। রিনচেংপং এ হোটেল মাউন্ট ভিউ, আঙ্কেলজির রুম এখানে রয়েছে। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখছি, হোটেলের মানে নাম্বারটা দিয়ে রাখছি, তোমরা যদি আসতে চাও এখানে আসতে পারো। জয় মা দুর্গা, ওম নম শিবায়। ভাইয়া ঠিক আছে নিকলতা হু। হ্যাঁ রিনচেংপং থেকে বেরিয়ে গেলাম, সামনে রয়েছে কালুক 2.5 কিলোমিটার। তো কালুকের চেকপোস্ট রয়েছে, চেকপোস্টে আটকাতে পারে, কারণ আমার সাথে পিলিয়ন রাইডার রয়েছে। তো দেখা যাক কালুকে গিয়ে কথা বলছি। ঠিক আছে আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো কালুক থেকে আমাদের ছেড়েই দিয়েছে রিকোয়েস্ট করার পর, দুটো দিদি ছিল। তো এখন কালুক থেকে ডেন্টাম যেতে হবে, ডেন্টাম হলো 19 কিলোমিটার্স। ডেন্টামে বড় চেকপোস্ট আছে, ডেন্টামটা যদি ক্রস করতে দেয় তাহলে আমরা উত্তরে পৌঁছে যাবো, অসুবিধা হবে না। আর ডেন্টাম থেকে উত্তরে হলো 10 কিলোমিটার। উত্তরে কে রাস্তা কি ধরে, উত্তরে সিধা রাইট সাইড ইয়া লেফট সাইড, লেফট সাইড উপর। ডেন্টাম থেকে দুটো রাস্তা গেছে, এদিকে পেলিং চলে যাচ্ছে আর এদিকে উপরে হলো উত্তরে যাচ্ছে। তো আমরা উপরের রাস্তা নেব আপাতত। ওয়াও হোয়াট আ বিউটি, দ্য সিংশোর ব্রিজ, এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। দাঁড়াবো দাঁড়াবো, ব্রিজের উপর দাঁড়াবো, এক্ষুনি দাঁড়াবো। अरे क्या बोलूं, उधर गाड़ी खराब हो गई, पूरा एकदम प्रॉब्लम हो गया। तो ठीक है, वो मैडम को इधर इसमें बैठा देते। हाँ हाँ, आप पीछे पीछे आओ एकदम। তো দুটোর সময় উতরে পৌঁছে ওখানে একটু খাওয়া দাওয়া করে বেরিয়েছি ট্রেকের জন্য। আজকেই ট্রেক স্টার্ট করব, আজকে 2 কিলোমিটার ট্রেক করব। এখান দিয়ে পারমিট করানো হচ্ছে ফোকটে দ্বারা ট্রেকের জন্য। আর আমাদের গাইড তাসিজি। হ্যালো, আপ কাহাঁ রহতে হো? ইধর উত্তরে মে রাবাংলা। রাবাংলা
धनपाले जगह का नाम धनपाले। एक ही घर है इसमें? हाँ एक ही घर है। यहाँ से ऊपर घर नहीं मिलेगा, सिर्फ SSB कैंप मिलेगा। कैंप मिलेगा? हाँ कल मिलेगा। अच्छा देखने टेंट है मेरे। ये आपका नाम क्या था? मेरा लखपत सिंह। लखपत सिंह? लखपत सिंह। और आपका? मेरा वो दीपक। दीपक लखपत सिंह और दीपक भैया। आप यक लाए क्या? कहाँ है यक? यक इधर गया होगा अभी। वो आएगा वापस? वापस आ जाएगा। आज के एकदम ही छोटो ट्रेक छिलो, देर पौने दो किलोमीटर होबे, धनपाल जगह नाम। और टेंटर भीतर टेक तू देखा ही? लेकिन किया जो टेंटर में तो? अमी। ओरे आप। हाय। इधर वाला टेंटर भीतर? अमी टेंटर में तो सेट होएगा ची, एकदम बिरोबोन आज के, बाहर जंगल, भय लगे अंधकार। इधर वाला किचन टेंट। आसे। कॉफी या लिक्विडी? बता रहा हूँ मॉनी से पूछ के। ठीक है। चलो तो ले ड्रोन शॉट हो जाएगा एक टा। এখন 8টা বাজে আর আমরা টেন্টের মধ্যে দুজন ডিনার করছি। ডিনারে চিকেন কষা, তার সাথে ভাত, এর মধ্যে ডাল রয়েছে আর পাঁপড় ভাজা। কিরমভাবে ভেজেছে দেখো, শিখে দিয়েছে। দেখি চিকেনটা কিরম করেছে। চিকেনটা কিরম করেছে? চিকেনটা ভালোই করেছে, ভালো না? অসাধারণ। কলকাতায় যখন সবাই পুজোর প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে, রেস্টুরেন্টে খাচ্ছে, এনজয় করছে, আর আমরা তখন এরমভাবে এনজয় করছি, ফাঁকা, কেউ কোথাও নেই। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক তো করতেই হবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তাহলে ডিনারটা শেষ করি, শেষ করে ঘুমিয়ে পড়বো। আবার কালকে দেখা হচ্ছে, গুড নাইট। মানে যোগ ধরলেই, যেখানে ঠেকালেই যোগ পড়ে যাবে। ওয়েলকাম টু ভার্সের রডোডেনড্রন স্যাংচুয়ারি। ভাই কালকে আমরা ওই রাস্তা দিয়ে নামবো নিচের দিকে।